সকল আজি আমাৰ আলোচনাৰ বিষয়বস্তু হল যে ফিলোসফির যি প্রধান তিনিটা ভাগ আছে অর্থাৎ স্কোপ এন্ড ব্রাঞ্চেস অফ ফিলোসফি যে ফিলোসফির স্কোপ আর ইয়ার শাখাসমূহ যে ফিলোসফির স্কোপ বলে কলে ইয়ার যদি আমি পরিসর সম্পর্কে আলোচনা করব যাও আর ইতিপূর্বে আমি এটা ক্লাসত আলোচনা করছো যে ফিলোসফির পরিসর হল ব্যাপক ব্যাপক বলে কলে আমি সাধারণত যে ফিলোসফি কি করে যে চকুরে দেখা চকুরে নেদেখা অর্থাৎ সকল বস্তুলে ফিলোসফি আলোচনা করে অর্থাৎ বিশ্বর এনে কোনো দিক নাই এনে কোনো বিষয় নাই যেটা নাকি ফিলোসফি আলোচনা নকরে সকল দিক ফিলোসফি আলোচনা করে যে আমি ইতিপূর্বে পাই আছো যে পঞ্চ ইন্দ্রিয়র কথা তোমালোক মনত আছে যাক আমি জ্ঞান ইন্দ্রিয় বলেও কো হয়নে যে চকু কান নাক জীবাণু ছাল আমি এই পঞ্চ ইন্দ্রিয়র জড়িয়ে বিভিন্ন বস্তুবিল আমি জানি পড়ি চকুরে আমি দেখি জানিব পাৰোঁ কানেৰে শুনি জানিব পাৰোঁ নাকেৰে আমি গান লৈছোঁ জিভাৰে আমি টেষ্ট লওঁ স্কিন ছালৰ জৰিয়তে আমি বাহিৰত পৰিৱেশ সম্পৰ্কে আমি জানিব পাৰোঁ ইয়াৰ বাহিৰেও পঞ্চেন্দ্ৰৰ বাহিৰেও এনেকুৱা বহুত বিষয় আছে যিটো নেকি আমি এই পঞ্চেন্দ্ৰৰ জৰিয়তে ঢুকি নাপাওঁ এই সেই বিষয়বস্তুবিলাক আমি জানিবলৈ ফিলোসফিয়ে আৰু এটা ইন্দ্ৰিয়ৰ কথা উল্লেখ কৰিছে ইয়াৰ হ'ল ষষ্ঠ ইন্দ্ৰিয় যাক আমি মন বুলি জানো অর্থাৎ মনের জড়িয়ে আমি কি করব পো যে আমার মানুষের আবেগ অনুভূতি প্রেম ভালপা তোমার পরবর্তী যুক্ত জগৎ অর্থাৎ দৃশ্যমান জগতের অন্তরণত থাকা যুক্ত জগৎ অদৃশ্য যুক্ত জগৎ সেই জগৎটুক আমি ষষ্ঠ ইন্দ্রিয়র জড়িয়ে আমি জানিব পাৰো এতিয়া দেখা যায় যে ফিলোসফিয়া পঞ্চ আর ষষ্ঠ ইন্দ্রিয় যান বস্তু আছে সকল লই পেলায় আলোচনা করে অর্থাৎ বিশ্বর সকল দিক লই পেলায় ফিলোসফিয়ে আলোচনা করে গতি ইয়ার স্পষ্ট হয় যে ফিলোসফির পরিসর হল ব্যাপক আর ব্যাপক বস্তু এটা সুচারুরূপে আলোচনা করবলে কি করা হয়েছে প্রধানত তিনটা ভাগত ভাগ করা হয়েছে ইয়ার প্রধান ভাগ হল তিনটা জ্ঞানবিদ্যা যাক ইংরেজিত কোয়া হয় ইপিস্টমোলজি অধিবিদ্যা যাক ইংরেজিত কোয়া হয় মেটাফিজিক্স আর প্রমূল্যবিদ্যা ইয়াক কোয়া হব অক্সিওলজি এই তিনটা ভাগত ভাগ করা হয়েছে আর এই আমি প্রথমতে আলোচনা করিম জ্ঞানবিদ্যা ইপিস্টমোলজি ইপিস্টমোলজি শব্দটি গ্রিক ভাষার পর আইছে ইপিস্টম আর লগত দুটা শব্দর পর ইপিস্টমোলজি শব্দটি আহিছে যার অর্থ হল ইপিস্টম আর লগত শব্দর অর্থ হল ইপিস্টম মানে জ্ঞান আর লগত হল বিজ্ঞান অর্থাৎ যি বিজ্ঞান বিজ্ঞানসম্মত যুক্ত জ্ঞান ইপিস্টমোলজি বিজ্ঞানসম্মত জ্ঞান ইয়াত কোৱা হৈছে দর্শনের যুক্ত বিভাগে জ্ঞানের প্রকৃতি উৎস উৎপত্তি সীমা সম্ভাবনা ইত্যাদি জ্ঞানের অন্তর্গত বিভিন্ন বিষয় লৈ বিজ্ঞানসম্মত আলোচনা করে তাকে জ্ঞানবিদ্যা বা জ্ঞান মীমাংসা বলে কোৱা হৈছে বুঝি পাইছে নে পোৱা নাই অর্থাৎ এই ইপিস্টমোলজি যুক্ত জ্ঞানবিদ্যা জ্ঞানবিদ্যা কি করেছে এই যে আমার যে নলেজ এই ইমান গরমের মাজতে তোমালে শ্রেণী কোঠাত বহি আছা কষ্ট করে আছা তো এই নলেজ কিহর কারণে নলেজের কারণে জ্ঞান জ্ঞানের কারণে গতি জ্ঞান কি নাম্বার ওয়ান হোয়াট ইজ নলেজ জ্ঞানের উৎস কি জ্ঞান আমি কিদরে লাভ করব পো এটা যথার্থ জ্ঞান লাভ করা সম্ভব নে এই সম্পর্ক বিষয়বস্তু লই পেলায় কি করে তোমার এই জ্ঞানবিদ্যায় আলোচনা করা অর্থাৎ সামগ্রিকভাবে জ্ঞান নলেজ কি কিদরে লাভ করা যায় ইয়ার উৎস কি ইয়ার প্রাসঙ্গিকতা তার লগতে তোমার একটা যথার্থ জ্ঞান একটা পরিপূর্ণ শুদ্ধ জ্ঞান লাভ করা সম্ভব নে ইত্যাদি ইত্যাদি বিষয় লই পেলায় কি করে ইপিস্টমোলজিয়ে আলোচনা করে বুঝত আহিছে নেক্সট আহা যে অধিবিদ্যা মেটাফিজিক্স মেটাফিজিক্স শব্দটি অনুরূপ ধরনে যে মেটা আর ফিজিকা দুটা শব্দর পর আহিছে যার অর্থ হল তোমার এই গ্রিক ভাষার কাছে মেটা শব্দর অর্থ হল পিছত আর ফিজিকা শব্দর অর্থ হল পদার্থ বিজ্ঞান অর্থাৎ ইয়ার ভূতপত্তিক অর্থ অর্থ হল জীব বিজ্ঞানের পিছত মেটাফিজিক্স জীব বিজ্ঞানের পিছত এই জীব বিজ্ঞানের পিছত এই শব্দটি আর অলপ বহলভাবে বুঝাব লাগিব বিজ্ঞানের পিছত বলে কলে অর্থাৎ কথাটি হব এনেকা যে বিজ্ঞান যত গিয়ে সমাপ্ত হয়েছে ফিলোসফি তারপর স্টার্ট হয়েছে যে বিজ্ঞান কেন সমাপ্ত হয়েছে কারণ ইতিপূর্বে তোমালে জানা যে বিজ্ঞান কি যে প্রকৃতির কোনো একটা নির্দিষ্ট বিভাগ সম্পর্কে সুনিশ্চিত যথার্থ সাধারণ আর প্রমাণিক জ্ঞান দিয়ে গতি বিজ্ঞানে কি করে প্রকৃতির কোনো একটা নির্দিষ্ট বিভাগ সম্পর্কে জ্ঞান দিয়ে গতি একটা লিমিটেশন আছে কিন্তু তোমার ফিলোসফি এনে কোনো দিক নাই এনে কোনো বিষয় নাই যেটা নাকি আলোচনা নকরে অর্থাৎ এই যে কিছু ভৌতিক বস্তু আমি চকুরে দেখা নাপাও সে মানুষের প্রেম ভালপা আবেগ অনুভূতি স্বর্গ নরক তোমার পরমাত্মা সত্তা এইবিলাক লৈ বিজ্ঞান আলোচনা করব নাকি
কেতিয়া নকৰে বিজ্ঞানে কোনো প্ৰকৃতিৰ বস্তুৰ নিৰ্দিষ্ট বিষয়বস্তুহে আলোচনা কৰিব গতিকে কোৱা হৈছে বিজ্ঞান যতে পেলাই সমাপ্ত হৈছে তোমাৰ ফিলোসফি তাৰ পৰা ষ্টাৰ্ট হৈছে আৰু সেই কথাটো কৈছে যি বিজ্ঞানৰ পিছত মেটাফিজিক্স মেটা মানে পিছত ফিজিক্স মানে বিজ্ঞান অৰ্থাৎ বিজ্ঞানৰ পিছত যিটো আলোচনা তাক তোমাৰ অধিবিদ্যা বুলি কোৱা হৈছে এতিয়া অধিবিদ্যাৰ মূল বিষয়বস্তু হ'ব যে আমি ষষ্ঠ ইন্দ্ৰিয়ৰ জৰিয়তে যিবিলাক বস্তু আমি জানিব পাৰোঁ পঞ্চেন্দ্ৰিয়ৰ নলেজ তোমালোকৰ আছে দেখা শুনা টেষ্ট লোৱা এইবিলাক হয়নে নাই ষষ্ঠ ইন্দ্ৰিয় মন মনৰ জৰিয়তে আমি কি জানিব পাৰোঁ মানুহৰ আৱেগ অনুভৱ প্ৰেম ভাৱ আমি জানিব পাৰোঁ হয়নে নাই তাৰপিছত তোমাৰ পৰমাত্মা সম্পৰ্কে আমি জানিব পাৰোঁ এই বিষয়বস্তুবিলাক লৈ পেলাই কি কৰে তোমাৰ এই অধিবিদ্যাই আলোচনা কৰে বেছিক কনচেপ্টখিনি বুজি আছানে যে অধিবিদ্যাই কি কৰি আছে আচ্ছা এই অধিবিদ্যাত আকৌ তোমাৰ একাংশ দাৰ্শনিকে কি কৰিছে অন্টলজি বুলিও কোৱা হৈছে অন্টলজি অধিবিদ্যাক তোমাৰ আকৌ অন্টলজি বুলি কৈছে অধিবিদ্যাক কিছুমানে অন্টলজি বুলি কৈছে অন্টলজি বুলি কিয় কৈছে যে অন্টলজি শব্দটো অন্ত আৰু লগজ শব্দ দুটা গ্ৰীক শব্দৰ পৰা উদ্ভৱ হৈছে অন্ত শব্দৰ অৰ্থ হ'ল তত্ত্ব বা সত্তা আৰু লগজ শব্দৰ অৰ্থ হ'ল বিজ্ঞান গতিকে অন্টলজি মানে হ'ল সত্তাৰ বিজ্ঞান আত্মা দেখা যায় অৰ্থাৎ আত্মাৰ বিজ্ঞান মানে আত্মা সম্পৰ্কে আলোচনা কৰিব অৰ্থাৎ অদৃশ্য বস্তু অদৃশ্য বস্তু বহুত আছে মানুহৰ আৱেগ অনুভূতি দেখা যায় ফিল কৰা যায় অনুভৱ কৰা যায় কিন্তু আমি পোনপটীয়াকৈ পঞ্চেন্দ্ৰিয়ৰ জৰিয়তে আমি দেখা নাপাওঁ আমি ষষ্ঠেন্দ্ৰিয়ৰ জৰিয়তেহে এই বিষয়টো আমি অনুভৱ কৰিব পাৰোঁ আৰু মেটাফিজিক্স অৰ্থাৎ অধিবিদ্যাই এইটো অধিবিদ্যাৰ হ'ব অধিবিদ্যাই তোমাৰ কি কৰে এই এই বিষয়বস্তুবিলাক লৈ পেলাই আলোচনা কৰে বুজত আহিছেনে অৰ্থাৎ যিবিলাক বস্তু তোমাৰ দৃশ্যমান জগতৰ বাহিৰত অৰ্থাৎ যিটো তোমাৰ দৃশ্যমান যিটো জগত এইটো যিটো জগত আছে দৃশ্যমান জগত হেনে নাই পাহাৰ পৰ্বত নদ নদী সাগৰ নিজৰা মানে যিমান জীৱ জন্তু আছে যিবিলাক আমি দেখা পাওঁ এইটো হ'ল দৃশ্যমান জগত এই জগতৰ অন্তৰলত আৰু কিবা জগত আছে বুলি বিশ্বাস কৰা নেকি তোমালোকে বিশ্বাস কৰা নিশ্চয় আছে যিটো জগতক আমি দেখা নাপাওঁ সেই ধৰক ধৰ্মীয় দৃষ্টিকোণেৰে যদি চোৱা তেনেহ'লে তোমালোকে ভগৱান গডছ আল্লাৰ বিশ্বাস কৰা দেখিছা কেতিয়াবা আমাৰ সৰ্গ বা নৰকৰ কথা কোৱা হয় সেইবিলাক দেখিছা কেতিয়াবা দেখা নাই আকৌ যদি ভাবা যদি দেখা নাই তেনেহ'লে নাই যদি দেখা নাই নাই তেনেহ'লে তোমাৰ আত্মা দেখিছা নেকি আত্মাটো দেখা নাই কিন্তু আত্মা আছে না নাই ইলেক্ট্ৰিচিটি দেখিছা নেকি ঠাই চাইছা নেকি তেনেহ'লে ইলেক্ট্ৰিচিটি আছে না নাই গতিকে ইয়াৰ পৰা স্পষ্ট যে বহু বস্তুৱে আছে আমি আমাৰ বাহ্যিক দৃষ্টিত বা পঞ্চেন্দ্ৰিয়ৰে আমি দেখা নাপাওঁ বাট কিছুমান বস্তু আছে অস্বীকাৰ কৰি লাভ নাই আৰু সেই বস্তুবিলাক লৈ পেলাই কি কৰে তোমাৰ এই মেটাফিজিক্সে আলোচনা কৰে এনি কুৱেশ্যন মেটাফিজিক্স সম্পৰ্কে নাই ন নেক্সট আমি আলোচনা কৰিম প্ৰমূল্যবিদ্যা অক্সিঅলজি প্ৰমূল্যবিদ্যা প্ৰমূল্যবিদ্যাই বিশেষকৈ মানুহৰ জগত আৰু জীৱন প্ৰমূল্যবিদ্যাই জগত আৰু জীৱন সম্পৰ্কে বেছিকৈ কি কৰে আলোচনা কৰে জগত আৰু জীৱন সম্পৰ্কে আলোচনা কৰে আৰু এই জগত আৰু জীৱন সম্পৰ্কে আলোচনা কৰিবলৈ যোৱাতে প্ৰমূল্যবিদ্যাই বিশেষভাৱে তিনিটা পইণ্টৰ ওপৰত বিশেষভাৱে আলোচনা কৰিছে কি পইণ্ট এই তিনিটা বিষয়ৰ ওপৰত কি কৰিব বিশেষভাৱে আলোচিত কৰে এই তিনিটা পইণ্ট মই বিস্তৃত আলোচনা কৰিছোঁ তাৰ ভিতৰত কিতাপত চাই লোৱা কিদৰে কোৱা হৈছে জ্ঞানবিদ্যা আৰু অধিবিদ্যাৰ উপৰিও দৰ্শনৰ এটা গুৰুত্বপূৰ্ণ ভাগ হ'ল প্ৰমূল্যবিদ্যা বা আদৰ্শ বিজ্ঞান জগতৰ জীৱনৰ সামগ্ৰিক আলোচনা বা ব্যাখ্যাৰ মূল আধাৰ অৱধাৰণ কৰাই দৰ্শনৰ কাম গতিকে প্ৰমূল্যবিজ্ঞানৰ জৰিয়তে দৰ্শনে জীৱন আৰু জগতৰ মূল্য নিৰূপণ কৰে জীৱন আৰু জগতৰ মূল্য নিৰূপণ কৰে জীৱন আৰু জগত বুজি পোৱা নিচিনা তোমালোকে জীৱন মানে হিউমেন বিং মানৱ যিটো জীৱন বা প্ৰাণীৰ যিটো জীৱন এই জীৱন প্ৰক্ৰিয়াৰ কথা কৈছে জগত মানে এই জগতৰ কথা ইহ জগতৰ কথা কোৱা হৈছে এই বাহ্যিক জগতৰ কথা কৈছে জীৱন আৰু এই জগতৰ বিষয়ে তোমাৰ জ্ঞান দিব আৰু এই জীৱন আৰু জগতৰ বিষয়ে জ্ঞান দিবলৈ গৈ জীৱন আৰু জগতৰ মূল্যাংকন কৰে জীৱনৰ এই প্ৰমূল্য তিনিটা প্ৰমূল্যৰ বিষয়ে কোৱা হৈছে তিনিটা প্ৰমূল্যৰ বিষয়ে কোৱা হৈছে নম্বৰ ওৱান কি কৈছে ট্ৰুথ ট্ৰুথৰ বিষয়ে কোৱা হৈছে ট্ৰুথ ট্ৰুথ মানে কি সত্য সত্য সত্যৰ বিষয়ে কোৱা হৈছে তাৰপিছত তোমাৰ কি কোৱা হৈছে বিউটি বিউটিৰ বিষয়ে কৈছে তাৰপিছত কোৱা হৈছে গুডনেছ গুডনেছৰ বিষয়ে কোৱা হৈছে অৰ্থাৎ শিৱৰ বিষয়ে কোৱা হৈছে এই তিনিটাৰ অৰ্থ জানানে তোমালোকে কোনোবাই এনিমান কোনোবাই জানানে
সত্যম শিবম সুন্দরম গানা তোমালকে বিভিন্ন গানতো পাবাইছো আর বিশেষকে মন্দির বিলাকর যেটু তরুণ থাকে গেট থাকে হয়নে তার গেটত সবা ধুনিয়াকে লিখা থাকে সত্যম শিবম সুন্দর তার অর্থটি কি এনি ওয়ান কোনো ভাই যে কব পারিবা প্রথম ভক্ত তাহা ভক্ত ভক্ত সম্পর্কে বুঝাবলে গৈ মই অল্প দীঘলীয়াকে করিব লাগিব যে তোমালকে ভারতবর্ষ রাষ্ট্রতন্ত্র নাই গণতন্ত্র 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 ফোর পিলার্স হয়নে চারটা পিলারের বিষয়ে তোমালকে জানা ফোর পিলার্স অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি হয়নে নাই ভারতীয় গণতন্ত্রের চারিটা যেটা স্তম্ভ রাজনীতি বিজ্ঞান যখন আছে ভালকে জানিবা যে চারিটা স্তম্ভর উপর থিয় হয়ে আছে ঠিক আছে কব পারিবা ন্যায়পালিকা কার্যপালিকা বিধানমণ্ডল আর মিডিয়া যে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ বলে কোয়া হয় হয় নাই চতুর্থ স্তম্ভ মানে চারিটা স্তম্ভ স্তম্ভ মানে কি খুঁটা ঠিক তেনেকে তোমার এম কে গান্ধীর নাম শুনিছা মোহনদাস করমচাঁদ গান্ধী কোন আসলে জাতির পিতা হয় নাই এইখিনিয়ে জানা বাট মহাত্মা গান্ধী ইজ এ গ্রেট ইন্ডিয়ান ফিলোসফার মহাত্মা গান্ধী এজন মহান এজন ভারতীয় দার্শনিক আসলে ডিগ্রি লেভেলত যেতে যাবা মাস্টার ডিগ্রি লেভেলত যেতে যাবা তেতিয়া গম পাবা যে কেনেকুৱা এজন দার্শনিক আসলে আর মহাত্মা গান্ধীর যে ফিলোসফি আসলে তার ফিলোসফির স্তম্ভ মূল স্তম্ভ আসলে তিনিটা সেই তিনিটার ভিতর আসলে কি নাম্বার ওয়ান ট্রুথ লাভ এন্ড নন ভাইলেন্স এই তিনিটা আসিল মহাত্মা গান্ধীর তোমার স্তম্ভ ট্রুথ মানে সত্য মহাত্মা গান্ধীয়ে সত্যতে ইমানেই প্রাধান্য দিছিলে ইমানেই গুরুত্ব দিছিলে তেও কৈছিলে যে অনলি গড ইজ ট্রুথ অনলি গড ইজ ট্রুথ একমাত্র সৃষ্টিকর্তাই হল সত্য বাকি কাকতেও সত্যর তুলনা করা নাছিল অনলি সৃষ্টিকর্তাই হল সত্য আকৌ ভগৱতীক গবেষণা করা গল জনা গল তারপর মহাত্মা গান্ধী নিজে আকৌ কৈছিল ট্রুথ ইজ গড মাইন্ড করা গড ইজ ট্রুথ একমাত্র সৃষ্টিকর্তাকে তো সত্য বলে কৈছে আকৌ কৈছে ট্রুথ ইজ গড সত্যই সৃষ্টিকর্তা মানে সত্য আর ভগবান বা সৃষ্টিকর্তার মাজত তোমার কোনো পার্থক্য রাখা নাছিল কিমান সত্যকে গুরুত্ব দিছিল চিন্তা করা সত্যকে গুরুত্ব দিছিল ট্রুথ সেই সত্য আর ইয়াতেও তোমার প্রমূল্য বিদ্যার ক্ষেত্রতো সত্যক এটা জীবন জীবন আর জগতের ক্ষেত্রে সত্যকে প্রাধান্য দিছে আমি সত্যত থাকিব লাগিব সত্যর উপর থাকিব লাগিব সত্যতা থাকিব লাগিব কেবল কোয়া সত্যতা নহয় বিভিন্ন ক্ষেত্র আমার কর্মক্ষেত্র বা আমার চিন্তা ভাবনার ক্ষেত্রে সত্যতা থাকিব লাগিব তেতিয়াহে আমি পরিপূর্ণ লাভ করব পারি নেক্সট দিছিলে কি তোমার সুন্দর বিউটি যেটো বিউটি অর্থাৎ যেনেকে মহাত্মা গান্ধী কৈছিল যে হোয়াট ইজ ট্রু সৃষ্টিকর্তাই হল সত্য আকৌ মানে ইয়াতে আছে যে যি সত্য সিয়াই হল সুন্দর যি সত্য সিয়াই সুন্দর এই সুন্দর কিন্তু তোমার বাহ্যিক সুন্দরের কথা কোয়া নাই হ্যাঁ লিপস্টিক কাজল লগাই যে ক্রিম ক্রিম লগালে যে সুন্দর সেই সুন্দরের কথা কোয়া নাই আধ্যাত্মিক সুন্দরের কথা কোয়া আছে বুঝে আছে না নাই আধ্যাত্মিক সৌন্দর্য হব লাগিব ভিতরের পৰা তার মন মানসিকতা সুন্দর হব লাগিব যি সত্য থাকিব তার মন মানসিকতা সত্য থাকিব আর সিয়াই সুন্দর আর জনে সত্য যেই সুন্দর সিয়াই হল শিব তেওই হল পূজার অধিকারী তেও হল ক্ষমতার অধিকারী তেও হল অধিষ্ঠিত ধর্মীয় ক্ষেত্র দেবতার লগত তুলনা করা হয়েছে বুঝত আহিছেনে ধর্মীয় ক্ষেত্র দেবতার লগত তুলনা করা হয়েছে গতিকে প্রথম সত্য থাকিব লাগিব জনে সত্য হব তেওই সুন্দর হব জনে সুন্দর হব তেও মানে মানে আরাধনার অধিকারী অর্থাৎ ভগবানের সমতুল্য তেও উদ্ধব তুমি তো সহজ প্রকাশ লওয়া তেও উদ্ধত গতি করিব তেও এজন মানে মহান অধিকার লাভ করি বুঝতে আহি আছে আর এই কারণে সভা তোমার হিন্দু যেটু তোমার ধর্মীয় শাস্ত্র তাতেও কিন্তু এই তিনিটা প্রবচন পাওয়া যায় সত্যম শিবম সুন্দরম সিহঁতর দৃষ্টিভঙ্গী আরো অল্প বেলেগ ধরনের আলোচনা করিব পারে মই ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গিটোহে আলোচনা করিলো তারপর তোমার এই যে চোয়া সত্য আর সুন্দর এই দুটার ক্ষেত্রে তুমি আরো একটা কথা কব খুঁজো তোমালকে সক্রেটিসের নাম শুনিছা সক্রেটিস কেনেকুৱা আছিল মানুহ একেবারে জধলা চুটিচাপর উচিত এজন জধলা মানুষ আসলে আসিল না নাই তো সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য এখন আসিল বাট আজির পর আড়াই হাজার বছর আগত সফিস্টসকলের পিছত গ্রিক্স দেশত প্রথম প্রথমতে সক্রেটিসে ফিলোসফি লৈ আলোচনা করেছিল আজি কত গ্রিক্স দেশ কত আমি ভারতবর্ষ ইন্ডিয়া
সেই সক্রেটিসের বিষয়ে ফিলোসফি আলোচনা করে আসো না কি আলোচনা করেছিল বিউটি সত্যতা কত আছে ফেজত আছে নাকি ইমান বডিত আছে নাকি নহয় সেইটো কৈছে যে এই সত্যতা বা এই তোমার বিউটি আধ্যাত্মিক বিউটি লৈ যাব লাগিব বুঝি আছো না আর যেটো তোমার সক্রেটিসের মাজত আসলে যেটো এরিস্টটলের মাজত আসলে যেটো প্লেটোর মাজত আসলে যার কারণে আজিও আমি সিহঁতক শ্রদ্ধায় স্মরণ করে আছো হয় নাই সে তোমার এম পি গান্ধী মহাত্মা গান্ধীর কথা কোয়া আছে আজি কিমান বছর হল তেখেতে মরি গেছে কেবল তোমালোকে জাতির পিতা বলে জানা কিন্তু হি ইজ দ্য গ্রেট ফিলোসফার মহান দার্শনিক আসলে যিজন তিনিটা স্তম্ভর উপর ফিলোসফিটো প্রতিষ্ঠা করেছিল ট্রুথ লাভ এন্ড নন ভাইলেন্স কেউ সত্যর উপর গুরুত্ব দিছিল প্রেমের উপর গুরুত্ব দিছিল প্রেম থাকবে লাগবে ভাল পাওয়া থাকবে লাগবে নহলে একো নহব আর কি কৈছিলে নন ভাইলেন্স যেটো অহিংসা নীতি মারা মারি কাটা কাটি এইবিলাক তো সাপোর্ট করা নাছিলে ভাইলেন্স সাপোর্ট করা নাই নন ভাইলেন্স তো সাপোর্ট করেছিল বুঝাইছেনে নন ভাইলেন্স তেও সাপোর্ট করেছিল গতি এই সত্যম শিবম সুন্দরম এই মানব জীবনের তোমার জীবন আর জগতের যদি সামঞ্জস্য করা যায় তেতিয়া সেইজন কি হব সাকসেস বা কামিয়াবি লাভ করব এয়াই হল আজির আলোচনার বিষয়বস্তু আমি পরিপূর্ণভাবে কোয়া হল যে ফিলোসফি প্রধানত তিনটা ভাগত ভাগ করে হয়েছে জ্ঞানবিদ্যা অধিবিদ্যা আর প্রমূল্যবিদ্যা গতি ইয়ার উপর টোকা লিখলে সিম্পলি তোমার জ্ঞানবিদ্যা অধিবিদ্যা বা প্রমূল্যবিদ্যার উপর লিখব লাগবে আদারাইজ যদি ব্রড কুশ্চেন আহে ফিলোসফি বুলিলে কি বুঝা ইয়ার বিতং আলোচনা করা ডিসকাস অ্যাবাউট দ্য ব্রাঞ্চেস অফ ফিলোসফি যদি এই দরে আহি যায় যে ফিলোসফির শাখা সমূহ বর্ণনা করা বা ডিসকাস অ্যাবাউট দ্য স্কোপ অফ ফিলোসফি ফিলোসফির পরিসর সম্পর্কে আলোচনা করা তেতিয়াও কিন্তু সেম কুশ্চেনটি আহি যাব খুবই ইম্পর্টেন্ট এইটা তাৰমানে এইটো ইগনোর করে অন ফিলোসফি সম্পর্কে তুমি কুশ্চেন এনেস করব বা ফিলোসফি সম্পর্কে জানিবলৈ এই তিনিটা জানিবই লাগিব ওকে থ্যাংক ইউ স্যার।